মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد شماني تو سورة درشق منرلي عمر دارابهيك بحبه اسلامي شبچه گرطة بشاي توحيدير গুরুত্ব ফজিলত এবং তার প্রকারভেদ এই বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছি আজকে এই পর্বে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো আসমা সিফাত অর্থাৎ আল্লাহ বড় কতলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ কিভাবে বাস্তবায়ন করতে হয় কায়েম করতে হয় সে বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ আমরা এর পূর্বে তহিদের মূল্য তহিদের মর্যাদা ফজিলত এবং তহিদের তিনটি প্রকারের দুটি প্রকার আমরা ব্যাখ্যা সহ শুনেছি প্রথমত তহিদুল রুবুইয়া তহিদুল গবিয়ার উপরে আমরা দীর্ঘ আলোচনা করেছি এরপর তহিদুল উলুহিয়া এবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব বলতে কি বুঝায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি আজকের এই পর্বে ইনশাল্লাহ তহিদুল আসমা ও সিফাত নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তবরকতলার একত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহতবার ওকতালা তার নাম এবং গুণাবলীর তওহিদের ক্ষেত্রে যে দলিল কোরআন মাজিদের রয়েছে সবচেয়ে প্রসিদ্ধ একটি দলিল আপনাদের সামনে আমি তুলে ধরছি ওয়ালি লাহিল আসমা উল হোসনা আল্লাহতবার ওকতালা বলছেন ওয়ালি লাহিল আসমা উল হোসনা ফেদউহ বিহা ওয়াদারুল্লাহ দিন আই সেই জুজাউনু আমলুন আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম বেহা। তোমরা এই নামগুলোর গুলোর মাধ্যমে তাকে আহ্বান করো তার কাছে দোয়া করো বজারুল্লাহ জানি এবং পরিত্যাগ করো ওই লোকদেরকে যারা আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করেছে সেই জুজা আমালুন অচিরেই তাদেরকে এই কৃতকর্মের জন্য প্রতিদান দেওয়া হবে এই আয়াত থেকে আমরা আল্লাহর নামের প্রমাণ পাচ্ছি তারপর আল্লাহ তবরকালার বিভিন্ন গুণাবলীর আমরা প্রমাণ পাই সুরা এখলাস সহ বিভিন্ন আয়াতে আয়াতুল কুরসির ভিতরে যেখানে আল্লাহ বলছেন কুলহ আল্লাহ আহাদ বলুন সে আল্লাহ এক আল্লাহুসামাদ তিনি অমুখাপেক্ষী লামিয়ালি তিনি কাউকে জন্ম দেননি উলাদ তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি ওলামিয়াকুল্লা হুকুফ তার সমকক্ষ কেউ নেই এখানে আল্লাহ তুবরকতলার গুণাবলীর আমরা পরিচয় পাই এবং কোরআন মজিদের আর সুর আর এগারো নম্বর আয়াতে আল্লাহ তুবরকতলা বলছেন লেই স্যাকে সেয়ুন ওলসির তার সাদৃশ্য তার অনুরূপ কিছুই নেই অথচ তিনি অতি শ্রবণকারী এবং দর্শনকারী সম্মানিত শ্রোতা দর্শকমণ্ডলী এই আয়াতগুলো থেকে আল্লাহত বড়কতালার নাম এবং তার গুণাবলীর আমরা একটা পরিচয় জানতে পারছি যে আল্লাহতবারকতাল এমন সত্তা যে তার অনেক নাম রয়েছে এবং আল্লাহ তরার অনেক গুণ রয়েছে শেষের দুটি আয়াতে আল্লাহ তরকতলার বিস্তারিত বিস্তারিতভাবে কতগুলো নাম এসে গেছে শেষের আয়াত গুলোতে আল্লাহ তো ইল্লা বলছেন هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم إذن يعنيك قل الله تبارك وتعالى

আমরা এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে জানতে পারছি যে আল্লাহ তবর অনেকগুলো নাম এবং অনেকগুলো গুণ রয়েছে এই নাম এবং গুণের ক্ষেত্রে আল্লাহ তবর ওকতলার তৌহিদ মেনটেন করতে হবে আল্লাহ তবর ওকতলার তৌহিদকে কিভাবে আমরা কায়েম করব। এই পর্যায়ে আমরা যদি তৌহিদুল আসমা ও সিফাতের সংজ্ঞাটা নিয়ে নিই আমরা আল্লাহর নাম এবং গুণাবলীর অস্তিত্ব কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করার পর এবার আমরা কিভাবে নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ কায়েম করব এই বিষয়টা আমরা জেনে নেব সংজ্ঞার মাধ্যমে আরবি ভাষায় বিভিন্ন আকীদার গ্রন্থে এর সংজ্ঞা দেওয়া হয়েছে আল্লাহ ذكره الله في كتابه أو ذكره رسول الله صلى الله عليه وسلم في سنته من غير تحريف ولا تبديل ولا تكييف ولا تعطيل الله تبارك وتعالى قرآن مجيد تار جشمستوب نام ابن غنابولي شبستو كورسين. ابن رسول الله صلى الله عليه وسلم حديث ربيتري আল্লাহর যে সমস্ত নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছেন সেগুলোকে ঠিক ওইভাবেই সাব্যস্ত করা কোনো রকমের পরিবর্তন ছাড়া কোন ধরনের বিলুপ্তি ছাড়া কোন ধরনের উপমা ছাড়া কোনো ধরনের ধরন পদ্ধতি ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া হুবহু যেভাবে কোরআনে এসেছে সেভাবেই সাব্যস্ত করা যেভাবে হাদিসে এসেছে সেভাবেই সাব্যস্ত করা সুফিয়ান সৌরি রাহেমাহুল্লাহ এ সম্পর্কে একটা ব্যাকরণ উল্লেখ করেছেন উনি বলছেন খুল্লুমা ওয়ারাদা ফি আসমাইল্লাহ সিফাতিহি বা কেরাতুহু তফসির হু আল্লাহর গুণাবলী সংক্রান্ত যে সমস্ত আয়াত এসেছে যে সমস্ত নস যে সমস্ত দলিল প্রমাণ এসেছে এগুলোর পাঠ করাটাই হলো এগুলোর তাফসির অন্য কোন ভাষা দিয়ে এর তাফসির করা ঠিক নয় আল্লাহ তবরতলা যে সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে নিজেকে পবিত্র ঘোষণা করেছেন মুক্ত ঘোষণা করেছেন তার রসুল সাল্লাম হাদিসের ভিতরে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ পাক পবিত্র এগুলো থেকেও আল্লাহ তো বড় কতলাকে পাক পবিত্র ঘোষণা করতে হবে এই হলো মোটামুটি নিয়ম তাহলেই আমরা আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যেভাবে ইমান আনা উচিত যেভাবে আল্লাহর তহিদ সাব্যস্ত করা উচিত সেভাবেই আমরা সাব্যস্ত করতে কায়েম করতে সক্ষম হব আমরা সংজ্ঞার ভিতরে কিছু শব্দ সংযোজন করেছি এটা অত্যন্ত সতর্কতার কারণে আল্লাহর নাম এবং গুণাবলী সাব্যস্ত করার সময় কোনো ধরনের অপব্যাখ্যা বিকৃতি ঘটানো চলবে না এই শব্দগুলো এখানে সংযোজন করার কারণ হলো উদ্দেশ্য হলো এটা যে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে অনেক মুসলমান গুমরা হয়ে গেছে পথভ্রষ্ট হয়ে গেছে সর্বপ্রথম এ বিষয়ে যাদের পদ হওয়ার আমরা ইতিহাস পাচ্ছি তারা হলো জাহামিয়া সম্প্রদায় সফওয়ান নামক এক ব্যক্তির দিকে এরা সম্পর্কিত এরা আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে নিজেরা অনেক পণ্ডিতি করতে গিয়ে গুমরাহির মধ্যে পড়ে গেছে আল্লাহ তোবরতালা যাদের থেকে সতর্ক করেছিলেন। তারাও একটা দল আল্লাহ তাবারক ওয়া যেখানে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে সেগুলোর ওসিলাই তাকে তোমরা আহ্বান করো ওয়াজারুল্লাযিনা ইয়ুলহিদুনা ফিসমাই এবং পরিত্যাগ করো যারা আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপঅত অবলম্বন করেছে এই সেই একটি সম্প্রদায় যারা আল্লাহর ক্ষেত্রে বক্রপঅত অবলম্বন করেছে তাদের আকিদা বিশ্বাস হচ্ছে যে আল্লাহ তুবর দুটি নাম ও গুণ ছাড়া আর অন্য কোন দুইটা দুইটা তার গুণাবলী রয়েছে একটা হলো আল হাই আর একটা হলো আল কয়ুম আয়াতুল কুরসির মধ্যে যেই দুটি নাম আমরা পেয়েছি হাইম অর্থাৎ চিরঞ্জীব এবং চিরস্থায়ী বা সর্বনিয়ন্তা। এই দুটি নাম গুণবাচক নাম ব্যতীত সমস্ত নামকে তারা অস্বীকার করে থাকে নওয়াজ এটা স্পষ্ট কুফরি সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর সংশ্লিষ্ট বিষয়ে আমরা আলোচনা আপনাদের কাছে তুলে ধরবো السلام عليكم ورحمة الله وبركاته. لبيك اللهم لبيك، لبيك اللهم لبيك، لبيك لا شريك لك، لبيك لا شريك لك، لبيك. إن الحمد، إن الحمد، والنعمة، والنعمة، لك والمكر، لك والمكر، لا شريك لك. সব থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে কি তাৎপর্য করা হবে জীবনে সফলতা কিভাবে আসবে কেউ যদি কোরআন তেলাওয়াত করে কেউ যদি শ্যাম পালন করে কেউ যদি হজ করে আল্লাহ কিসে খুশি হন মেসোয়াক হচ্ছে তাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজাইলে আমল প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে গ্রন্থের পরিবর্তন এবং তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী ছোট্ট বিরতির পর আবারও আমরা ফিরে আসলাম তহিদুল আসমা ও সিফাত আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তহিদ কিভাবে আমরা কায়েম করব সে বিষয়ে আলোচনা আমরা আয়াতের এই ব্যাপারে ইঙ্গিত পেয়েছি যে আল্লাহ তবরকতলার নামের ক্ষেত্রে অনেক মুসলমান অনেক ব্যক্তি বক্রপথ অবলম্বন করতে পারে এবং আল্লাহ তবরকাল্লাহ তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন ফি তোমরা পরিত্যাগ করো ওই লোকদেরকে যারা আমার নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করেছে তা আমরা বক্রপথ অবলম্বনকারীদেরকে চিহ্নিত করার জন্য বলেছি সর্বপ্রথম জাহামিয়া সম্প্রদায় আল্লাহ তরকতলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করেছে যেহেতু তারা আল্লা তরকতলার নামবাচক যে গুণ রয়েছে বা গুণবাচক যে সমস্ত নাম রয়েছে এগুলোর মধ্যে শুধু দুটিকেই তারা সাব্যস্ত করে থাকে আল হাই আল কাইম বাদবাকি সমস্ত আল্লাহর গুণবাচক নামকে তারা অস্বীকার করে থাকে এটা অবশ্যই আল্লাহ তরকতলার এই আয়াতের আলোকে গুমরাহ পথ এবং ভ্রান্ত পথ এতে কোনো সন্দেহ নাই এর পাশাপাশি আমরা আরেকটা সম্প্রদায়কে চিহ্নিত করতে পারি সেটা হলো মতাজিলা সম্প্রদায় তাদের আকিদা অনুযায়ী তারা সমস্ত গুণবাচক নামকে সাব্যস্ত করে কিন্তু সেগুলোকে তারা শুধু নাম হিসেবে স্বীকার করে এগুলো কোনো গুণ নির্দেশ করে এটা তারা মানতে রাজি নয় যেমন আল্হাই বলতে আল্লাহর নাম বুঝাই তাদের দৃষ্টিতে হাই বলতে আল্লাহর নাম বুঝাবে কিন্তু আল্হাই বলতে যে হায়াত বিশিষ্ট জীবন বিশিষ্ট এটা তারা মানতে রাজি নয় এমনিভাবে আল্লাহ আলিম যে আল্লাহর গুণবাচক নাম এটাকে তারা শুধু নাম হিসেবে মানতে রাজি কিন্তু আলিম অর্থ হল জ্ঞান সম্পন্ন অতি জ্ঞানবান সত্তা এই জ্ঞান ওয়ালা বা জ্ঞান বিশিষ্ট ব্যক্তিত্ব তারা মানতে রাজি নয় এমনিভাবে সামি বলতে যে সমস্ত গুণ আছে আসামি আল্লাহ আসামি অল বাসির এই যে আসামি এটাকে আল্লাহর নাম তারা বলতে রাজি কিন্তু এর যে অর্থ শ্রবণকারী এই অর্থ বা গুণ তারা মানে না শুধু নামগুলো মানে কিন্তু নামের যে অর্থ এবং নির্দেশনা এটা তারা মানে না বাসির ইত্যাদি এই নামগুলোর শুধু তারা নামই বিশ্বাস করে কিন্তু এর যে গুণ বা এর যে অর্থ আছে এবং এই অর্থ আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য এটা তারা বিশ্বাস করে না এভাবে তারা গুমরা হয়ে গেছে এর মাঝামাঝি আছে আরও দুইটি দল যারা আল্লাহর নাম এবং গুণাবলীগুলোকে সাব্যস্ত করে তারা মানে কিন্তু তার গুণের অপব্যাখ্যা করে যেমন আল্লাহর যে সমস্ত নাম এবং তার গুণাবলী আমরা পাই কোরআনের মধ্যে রসুল সাল্লামের হাদিসের ভিতরে যেমন একটি হলো মহাব্বত করা আল্লাহ মহব্বত করেন ইন আল্লাহ ইহিবুল মাহসিন এই যে আল্লাহ মোহব্বত করেন সৎকর্মশীলদেরকে এই মোহব্বতের দ্বারা অবব্যাখ্যা করে বলে কি মহাব্বতের অর্থ হলো দান করা এমনিভাবে আল্লাহ তুবরকতলা যে দেখেন বা কেয়ামতির দিন আল্লাহ দেখবেন বান্দাদের প্রতি তো এই দেখার অর্থ তারা রহমত করে থাকে এমনিভাবে আল্লাহ তুবরকতলার হাত আছে বলে কোরআনে যে প্রমাণ পাওয়া যায় পা আছে তার প্রমাণ পাওয়া যায় এগুলোর তারা অপব্যাখ্যা করে বলে এগুলো হলো কুদ্রত অথবা নেয়ামত ইত্যাদি তারা অপব্যাখ্যা করে থাকে এমনিভাবে আমরা ভুরি ভুরি হাদিসের ভিতরে জানতে পারি আল্লা শেষ রাত্রে দুনিয়ার নিকটস্থ আসমানের নেমে আসেন যখন রাত্রের তৃতীয় অংশ বাকি থাকে তারা এটার অপব্যাখ্যা করে বলে থাকে যে না আল্লাহ নামেন না বরং আল্লাহ তরকো রহমত নামে আল্লাহ তবরকতলা তার রহমত প্রেরণ করেন এভাবে তারা প্রত্যেকটা গুণের প্রায় অপব্যাখ্যা করে থাকে সাব্যস্ত করে বটে কিন্তু এর অপব্যাখ্যা করে থাকে অনেকে আবার আল্লাহর গুণের তুলনা এবং উপমা দিয়ে থাকে এদেরকে মুসাব্বিহা বলা হয় সাদৃশ্যবাদী এভাবে আল্লাহর নাম এবং গুণাবলী নিয়ে বেশ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে মুসলিম সমাজের ভিতরে যারা এই বিভ্রান্তির ভিতরে পতিত হয়েছে তাদের সংক্ষিপ্ত একটা আমি আপনাদের কাছে পরিচয় তুলে ধরলাম যারা পূর্ববর্তী সাহাবা তাবি আবাউ তাবেদের যারা অনুসরণ করে কোরআন বুজার ক্ষেত্রে হাদিস বুজার ক্ষেত্রে আল্লাহর নাম এবং গুণাবলীকে বুজার ক্ষেত্রে আমরা তাদেরকে আহলসুন্না বলে থাকি তারা আল্লাহ তোবরকতলার নাম এবং গুণাবলীকে ঠিক ওইভাবে সাব্যস্ত করার পক্ষে যেভাবে কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন যেভাবে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন কোনো ধরনের বিকৃতি বিলুপ্তি অপব্যাখ্যা তুলনা উপমা ইত্যাদির আশ্রয় না নিয়ে হুবহু যেভাবে আল্লাহ তবরকতলা বলেছেন সেভাবেই তারা বিশ্বাস করে এবং এই ক্ষেত্রে তারা সুরা আর সুর আর এই আয়াতটিকে ব্যাখ্যা হিসেবে গ্রহণ করে বা ব্যাকরণ হিসেবে গ্রহণ করে লেইসা কমিস ওয়াহু আসামি তার সাদৃশ্য কোনো কিছু নেই অথচ তিনি শ্রবণকারী এবং দর্শনকারী এখন আমরা বলবো যে সমস্ত গুণাবলীর ক্ষেত্রে এই বিভ্রান্তির ভিতরে পড়েছে বিভিন্ন চিহ্নিত দলের মুসলিমরা তাদের ক্ষেত্রে আমরা বলবো আল্লাহ তবরকতলার নামগুলো অবশ্যই তার জাতের ওপরে নির্দেশকারী আমরা অবশ্যই আল্লাহকে যখন বলবো হাইউন আল হাই তখন তিনি জীবিত তিনি চিরঞ্জীব এভাবে কাদির তিনি ক্ষমতাধর ক্ষমতাবান ও ক্ষমতাবান মখলুক হল ত্রুটিপূর্ণ ক্ষমতার অধিকারী আর আল্লাত বড় কতলা হলেন পরিপূর্ণ ক্ষমতার অধিকারী এটা হলো পার্থক্য মখলুক হল ত্রুটিপূর্ণ হায়াতের অধিকারী আল্লা বড় কতলা হলেন পরিপূর্ণ হায়াতের অধিকারী আল্লাহ তো বড় কতলা কখনো মরবেন না ওয়াল ওয়াল আল্লাহ রসুস দোয়াতে বলতেন যে আল্লাহ হচ্ছেন এমন চিরঞ্জীব যার কোনো মৃত্যু নেই কখনো তিনি মরবেন না আর জিন ইনসান তারা মরণশীল মরতেই থাকবে কেউ স্থায়ী হবে না কারো স্থায়িত্ব এই দুনিয়াতে নেই এরপর সব গুণগুলো একই কায়দায় আল্লাহ যে শোনেন তার শোনা তোর তার মতো আর মখলুকের শোনা মখলুকের মতো কারো শোনা কারোর সাথে মিলবে না মখলুকের শ্রবণ হলো ত্রুটিপূর্ণ সে সামনে যা শোনে তার কানে যা আসে সেটাই সে শুনতে পায় কিন্তু আল্লাহ তো বড় কথা সব কিছু শোনেন তিনি দেখেন মখলুকের দেখা মখলুকের মতো আল্লাহর দেখা আল্লাহর মতো মখলুকের ক্ষেত্রে এটা ত্রুটিপূর্ণ আল্লাহর ক্ষেত্রে হলো পরিপূর্ণ ইত্যাদি সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী এবার আমরা আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে এই ভূমিকামূলক আলোচনার পর সংজ্ঞা শোনার পর কিভাবে তার নাম এবং গুণাবলীর প্রতি ইমান আনবে সেটা জানার পর আমরা এখন কি কিছু ডিটেলস আলোচনার দিকে আসব। আল্লাহর নাম এবং গুণাবলীগুলোকে বোঝার চেষ্টা করব। আল্লাহর নাম এবং গুণাবলীগুলোকে আমরা যদি কোরআন থেকে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করি রসুল সাল্লাহ আলহি সাল্লামের হাদিস থেকে আয়ত্ত করার চেষ্টা করি তাহলে আমাদেরকে দেখতে হবে আল্লাহ তো বড় নাম এবং গুণাবলীগুলো বিভিন্ন ধরনের এক ধরনের গুণ নয় বিভিন্ন ধরনের গুণ আল্লাহ তরকতালার পরিপূর্ণতার জন্য যত গুণের দরকার সমস্ত গুণের আল্লাহ অধিকারী এবং এই গুণগুলো এই সেফতগুলো আল্লাহ তবরকতলা কোরআন মজিদে বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতে তিনি ব্যক্ত করেছেন রসুল্লাহ সাল আলহি সাল্লাম তার বিভিন্ন হাদিসে সুন্দর করে স্পষ্ট করে ব্যক্ত করেছেন আমরা অবশ্য এগুলো যথাসাধ্য আমরা কোরআনের আয়াত থেকে হাদিস থেকে আপনাদের কাছে পেশ করব এই মুহূর্তে আমাদের এই আলোচনার পর্ব শেষ হয়ে আসলো আমরা আপনাদেরকে পরবর্তী পর্বে এই বিষয়ে আলোচনা শোনার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাত فلا تكونن من الممترين القرآن مهان الله ربك بطيكي مهن نبير بطيكي نازلكي تو سرستو باني তহিদ প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত দেখুন আল কোরআনের থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডাকিরের আন্তরিক বার্তা ইসলামিক বোম ইসলাম এসেছে আরবি মূল শব্দ সালম বা সালমুন থেকে যার অর্থ শান্তি এটা মূল শব্দ সিলম থেকেও এসেছে যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা মানুষ ভয় পায় একদিন হয়তো আরবদের হাতে নিউক্লিয়ার বোম চলে আসতে পারে তারা বুঝতে পারে না ইসলামিক বোম শান্তির বোম অনেক আগেই পড়ে গেছে এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন বাংলা সমাজ